নীলফামারী জেলার 10,000 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70 থেকে 75 মেট্রিক টন। 300 টাকা কেজি দরে এর বাজার মূল্য প্রায় 22.5 কোটি টাকা। ফলন ভালো পাওয়ায় আশাবাদী উদ্যোক্তারাও। প্রায় 30,000-এর মতো কাটিং লাগানো আছে। প্রতিটা কাটিংয়ে 2 থেকে 2.5 কেজি বা সর্বোচ্চ 3 কেজি হলে আমরা ফলন পাবো। টোটাল ইনভেস্ট এখন পর্যন্ত বাগানের 40 থেকে 45 লক্ষ টাকা। বিনিয়োগের চেয়ে মুনাফা ভালো হয় অনেকেই করছেন ড্রাগন ফল চাষ। এটা প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। 10 একর বাগান যারা করছে এই বাগানটার মধ্যে যদি লাভবান হয় এইরকম ড্রাগন বাগান আমরাও করব। ড্রাগন ফল চাষের পাশাপাশি একই জমিতে বিভিন্ন জাতের ফলজ গাছ ও শাকসবজি চাষ করে অনেকেই করছেন বাড়তি আয়। মালটা আছে, কমলা আছে, বেদনা আছে এবং বেড়াতে বরবটি, করলা সব ধরনের ফসল চাষ হয়েছে। জমির স্বাস্থ্যের পাশাপাশি অধিক লাভবান হওয়ার সুযোগ রয়েছে। শরীরের মানুষের যে পুষ্টির যে চাহিদাগুলো আছে এই ড্রাগন ফলটা খেলে সেই পুষ্টিগুণটা অনেকটাই পূরণ হয়ে যায়। এই কর্মকর্তা তুলে ধরলেন ড্রাগন ফল চাষের সার্বিক অবস্থা। এ পর্যন্ত নতুন পুরাতন মিলে আমাদের এবছর প্রায় 10 হেক্টর জমিতে ড্রাগন চাষ হবে। বিগত বছরে আমাদের প্রায় 60 মেট্রিক টনের মতো ড্রাগনের ফলন পেয়েছি। আমরা আশা করছি আগামী বছর প্রায় 70 থেকে 75 মেট্রিক টন আমরা ড্রাগন পাবো। মুবল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক।